চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল এমবাপ্পের জোড়া গোলে বার্সেলোনাকে উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে পিএসজি। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে পিছিয়ে পড়ে 4-1 জয়ছক করে লুইস এনরিকের দল। 2 লেগে 6-4 গোলের অগ্রগামিতা পিএসজির। 3-2 প্রথম লেগ জয়ের আত্মবিশ্বাসী সঙ্গী করে নিজেদের অলিম্পিক স্টেডিয়ামে খেলতে নেমে শুরুতে এগিয়ে যায় বার্সা। প্রথম লেগের জোড়া গোলদাতা রাফিনিয়া দ্বাদশ মিনিটে এগিয়ে নেন স্বাগতিকদের। ডিবক্সের লামিমেই ইয়ামালের কাটব্যাক পেয়ে ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ইয়ঙ্গার। 2 লেগ মিলিয়ে বার্সার লিড বেড়ে হয় 4-2, কিন্তু 29 মিনিটে বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো পিএসজির বার্কুলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন। দ্রুতই পাল্টে যায় চিত্র। ইয়ামালকে তুলে ডিফেন্ডার ইনিগো মার্তিনেসকে নামান বার্সার কোচ জাভি হার্নান্দেজ। প্রতিপক্ষের একজন কম থাকার সুযোগ 40 মিনিটে কাজে লাগায় লুইস এনরিকের দল। বার্কুলার পাস থেকে গোলটি করেন প্রথম লেগের গোলদাতা দেমবেলে। দ্বিতীয়ার্ধে আরও চাপ বাড়িয়ে বার্সার জালে গোল উৎসবে মাতে পিএসজি। 54 মিনিটে প্রথম লেগের আরেক গোলদাতা ভিতিনিয়া ব্যবধান বাড়ানোর পর এমবাপ্পে 61 মিনিটে পেনাল্টি থেকে স্কোরলাইন 3-1 করেন। ফ্রান্সের অধিনায়ক 89 মিনিটের ফের গোল করে বড় জয়ের স্বস্তিতে ভাসান পিএসজি শিবির।